নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ১৬ দিনের এই মহা সংযোগে এই চার রাশির জাতক ও জাতিকারা হরি লুটের মতো অর্থ পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে। তো কি সেই সংযোগ এবং যার কারণে যে চার রাশির কথা আমি বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকারা অর্থ পেতে চলেছে, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্রম। ১৬ দিনের মহাসংযোগে যে চার রাশির কথা আমি বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন আপনারা। কোন কোন ক্ষেত্র থেকে এই অর্থ আসতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং এর পাশাপাশি কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ১৬ দিনের যে মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, যার দরুন এই চার রাশির জাতক ও জাতিকারা হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। তবে এই অর্থ কোন কোন ক্ষেত্র থেকে পাবেন জানেন কি? আসুন আমি আপনাদেরকে আগে কোন কোন ক্ষেত্র থেকে এই অর্থ পেতে চলেছেন সে বিষয়ে জানিয়ে দিই। ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, এই সেই সমস্ত টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনি যদি ব্যবসা ক্ষেত্রে টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কেউ লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, লোন পাস হচ্ছে না, তাদের কিন্তু লোন পাস হয়ে যাবে। এবং এর পাশাপাশি কিছু এমন অর্থ যে অর্থগুলো অপ্রত্যাশিত, অর্থাৎ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের জন্মছকে কয়েকটি গ্রহ শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে, যেমন শনি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ। এই কয়টি প্ল্যানেটকে আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। অনেকে রয়েছেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে বলছেন যে স্যার, আমার যদি প্রাপ্তিযোগ না থাকে তাহলে তো আমার আপনার পারিশ্রমিক অর্থাৎ ফ্রিজটা দেওয়াটা আমার ফালতু হয়ে যাবে। দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। গ্রহের যে গোচর রয়েছে এবং আপনার জন্মছকে যা গ্রহের অবস্থান রয়েছে, তাতে যেটা রয়েছে সেখানে যদি প্রাপ্তিযোগ থাকে তাহলে অবশ্যই প্রাপ্তিযোগ আপনারা পাবেন। তার প্রসিডিওর কি আছে তা আমি বলবো, কিন্তু যদি না থাকে তাহলে আমার বাপেরও দম নেই যে আপনাকে লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে অর্থ পাইয়ে দেবো, এটা কিন্তু আমার ক্ষমতার বাইরে। তাই এই সমস্ত ভ্রান্ত প্রশ্ন আমাকে দয়া করে করবেন না। এবং যারা প্রপারলি দেখাতে চান নিজস্ব জন্মছককে, জন্মকুণ্ডলীকে বিচার করাতে চান, প্রতিকার প্রতিবিধান করাতে চান, তারাই কেবলমাত্র আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, একেবারে ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী চার রাশি, যে রাশিগুলি এই ১৬ দিনের মহাসংযোগে হরি লুটের মতো অর্থ পেতে চলেছে। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা ডেফিনেটলি এই ১৬ দিনের মহাসংযোগে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন, অর্থাৎ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং গোল্ড থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন। এছাড়াও ভূ সম্পত্তি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কাজের জন্য খুব প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী ১৬ দিন আপনাদের হরি লুটের মতো অর্থ আসতে চলেছে, যার দরুন আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন, এতটুকুটা বলা যেতেই পারে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে খুব সৌভাগ্যশালী রাশি, মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী ১৬ দিন মহাসংযোগে
আপনাদের জীবনেও কিন্তু হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। এই সময় লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে ভূ সম্পত্তি পেতে চলেছেন। এই সময় আপনারা চাকুরি পেতে চলেছেন। যারা ব্যবসা করছেন তাদের, যাদের ব্যবসাতে টাকা বসে গেছে, পাওনাদাররা টাকা নিয়ে রেখে দিয়েছে, সেই টাকাগুলো আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন। এবং যে সমস্ত অর্থ আপনার কাউকে ধার দিয়েছেন সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সুবিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ১৬ দিনের মহা সংযোগে আপনাদের জীবনেও কিন্তু হরি লুটের মতো অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের সুবিশাল পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সে সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। এছাড়াও এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, ট্রেডিং, গোল্ড এই সমস্ত জায়গা থেকে অর্থ কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের ডুবে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং চাকরি প্রাপ্তি এবং ব্যবসায় উন্নতির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু এই ১৬ দিন হরি লুটের মতো অর্থ আসতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে শেষ এবং চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ১৬ দিনের মহা সংযোগে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এই সময় শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ট্রেডিং থেকে অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি এই সময় উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন। এবং যারা ঘরে বসে রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু চাকরি পাবেন। এবং যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরির যদি সন্ধান করেন আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু অর্থ আসতে চলেছে। এই সময়টিকে কাজে লাগিয়ে ফেলুন, আপনাদের জীবনকে পরিবর্তন করে ফেলুন, এই হচ্ছে মূল ব্যাপার। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই ১৬ দিনের মহা সংযোগে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।